বাজেট নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছে দেশের দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন। ব্যবসা বান্ধব হয়েছে বলে মত FBCCI এর, তবে বাজেট চূড়ান্ত হওয়ার আগে আরও কর ছাড় চেয়েছে তারা। আর তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA বলছে তাদের দাবির প্রতিফলন নেই বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন ব্যবসায়ীরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কর দিলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে 6,03,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। শনিবার বাজেট নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দেশের শীর্ষ দুই ব্যবসায়ী চেম্বার। জীবনজীবীকে প্রাধান্য দিয়ে জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। মতিঝিলের ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বাজেটে কর্পোরেট কর হার কমানো আর দেশীয় শিল্পের সুরক্ষায় সরকার ইতিবাচক ছাড় দিয়েছে। তবে মহামারী বিবেচনায় অগ্রিম কর প্রত্যাহার, অগ্রিম আয়করে ছাড় সহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। প্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল রাখার পাশাপাশি দেশের ব্যাংক খাত থেকে সরকারকে সীমিত ঋণ নেওয়ার আহ্বান জানান FBCCI সভাপতি। বিদেশি কোম্পানি যারা একসময় বাংলাদেশে ডাম্পিং করতো, তারা নিয়ে আসতো, তারা এখন ইন্ডাস্ট্রি করার জন্য শুরু জায়গা খুঁজছেন। তার মানেটা কি যে ডিফারেন্স হওয়ার কারণে তারা মনে করলো যে না, এখন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতে হবে, বাংলাদেশে ইন্ডাস্ট্রি যখনই করবে তখন কর্মসংস্থান হবে। আমরা বলছি ব্যাংক থেকে কম নিয়ে বিদেশি থেকে নেওয়ার জন্য, এই জন্য যে বিদেশ থেকে আনলে রেট অফ ইন্টারেস্টটা কম থাকে। একই দিনে রাজধানীর অপরপ্রান্ত উত্তরার BGMEA ভবনে সংবাদ সম্মেলন করেন তৈরি পোশাক ব্যবসায়ীরা। বাজেটে তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলে মনে করেন BGMEA সভাপতি। দাবি করেন উৎসে কর আগামী 5 বছর একই হারে বহাল রাখার। কম্পিটিটিভ হওয়ার জন্য, আমরা নতুন অর্ডার আনার জন্য এই ইনসেন্টিভটা আমরা চেয়েছি। আগামীতে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আমরা অপরচুনিটিতে কনভার্ট করে, আমরা যে সুযোগ সুবিধাগুলো চেয়েছি সেগুলো আমরা পেলে আমরা আরো কর্মসংস্থান করতে পারবো। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে NBR চেয়ারম্যান বলেন, বাজেটে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সবই করা হয়েছে, ব্যবসায়ীদের এখন প্রতিশ্রুতি রাখা উচিত। রাজস্ব আহরণ এই যে এত ছাড় দিলাম বা এত যে ছাড় দেওয়া হলো, বলা হচ্ছে যে এই ছাড় দিয়ে রাজস্ব কিভাবে আসবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। রেটে যদি ছাড় দিই তাহলে আমার রাজস্ব আহরণ সহজ হবে, রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে। যে এবার আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। কর ফাঁকি বন্ধ হলে বছর শেষে 3,30,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার প্রত্যাশার কথাও জানান NBR চেয়ারম্যান। সুলতান আহমেদ, News 24, ঢাকা।